জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন উস্কানিমূলক হামলা থেকে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘর রক্ষা করতে ব্যর্থ হয়েছে সরকার। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে সম্প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। বলেন, গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যর্থতা হচ্ছে সরকারেরই ব্যর্থতা, এর ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে। জিএম কাদের বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবেই হয়েছে এই ষড়যন্ত্র। আমি সরকারের কাছে এটা দাবি জানাতে চাই যে আপনারা এটা উদ্ঘাটন করুন, কেন গোয়েন্দা সংস্থা এই যে একটা এত সমন্বিত একটি প্রয়াস এটা আগের থেকে বুঝতে পারলো না, কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটাকে সঠিকভাবে।